প্রতিরোধ গড়া দূরের কথা চেন্নাই টেস্টের চতুর্থ দিন দ্রুত খেলা শেষ করার মহড়াই যেন দেখিয়ে গেল বাংলাদেশ দুইশো আশি রানের হারে টাইগাররা পিছিয়ে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলেও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের চারে উঠেছিল বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম টেস্ট হেরেই পিছিয়ে গেছে দুই ধাপ টাইগারদের অবস্থান এখন তালিকার ছয়ে শক্তিশালী ভারত ঘরের মাটিতে অপ্রতিরোধ প্রথম টেস্ট বিশাল ব্যবধানে জিতলেও টাইগারদের মোটেও হালকাভাবে নিচ্ছে না তারা চেন্নাইয়ে ম্যাচ জয়ের দুই ঘন্টা পেরুতে না পেরুতেই দ্বিতীয় টেস্টেরও দল ঘোষণা দিয়েছে বিসিসিআই প্রথম টেস্টের দলই থাকছে দ্বিতীয় টেস্টে অর্থাৎ ওয়ার্কলোড যতই হোক এই সিরিজে বাংলাদেশকে কোনো রকম ছাড় দিতে নারাজ রোহিত শর্মার দল প্রথম টেস্টের দলে থেকেও সারফরাজ খান ছিলেন দলীপ ট্রফির দলে ভারতের একাদশে ছিলেন লোকেশ রাহুল দ্বিতীয় টেস্টে অবশ্য সারফরাজের একাদশে থাকায় আর কোনো বাধা থাকছে না যদিও সূত্র অনুযায়ী চেন্নাইয়ে খুব বেশি ভালো না করলেও রাহুলকেই একাদশে রাখার পক্ষের নির্বাচকরা সাতাশ সেপ্টেম্বর কানপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট পরের ম্যাচেও বাংলাদেশ হেরে গেলে টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে সাথে নেমে যাবেন নাজমুল হোসেন শান্তর দল তানজিমৈশি অলরাউন্ডার